যাই হোক, আমি যখন জেনেছি যে এখানকার চাইনিজ দোকানে আমেরিকার লোকাল মাছগুলো পাওয়া যায়, যে মাছগুলো একদম তাজা এবং সাগরেরও মাছ রয়েছে এখানে, চাষেরও মাছ রয়েছে এখানে, তখন থেকে আমি চাইনিজ দোকান থেকে মাছ কিনে থাকি। সাধারণত 61st আর রুজভেল্ট অ্যাভিনিউ থেকেই আমি মাছ বেশি কিনে থাকি। যেহেতু দোকানটা বেশ চালু, মানে খুব বেশি চলে দোকানটায়, সেহেতু মাছগুলো বেশ ফ্রেশ। আমার প্রিয় মাছগুলোর মধ্যে রয়েছে স্ট্রাইপ ব্যাস, যেটা সাগরের, মানে চাষের মাছ নয়, এটা সাগরের মাছ, বেশ সুস্বাদু এবং কাঁটাটা একদম নেই বললেই চলে। তারপর আছে বাংলাদেশের রূপচাঁদা মাছ, যেটা এখানে পাওয়া যায় তাজা। তারপর আরেকটা মাছ আমার প্রিয়, সেটা হলো গোল্ডেন পম্পানো, ট্রাই করে দেখতে পারেন, দামটাও বেশ রিজনেবল এখানে রয়েছে। তাহলে চলুন আমরা মাছে ভাতে আবার বাঙালি হয়ে যাই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।